সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। তো অন্যদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে হাজির হলাম। সো আপনারা দেখছেন কবিরের শিক্ষা ও তাবিজ কবজ বিদ্যা ইউটিউব চ্যানেল। সো আপনারা জানেন আমার চ্যানেল থেকে বিভিন্ন রকম তাবিজ কবজ বিষয়ে এবং কবিরাজ বিষয়ে বিভিন্ন রকম গাছ ও তার উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। ঠিক তেমনি আজ একটি গুরুত্বপূর্ণ গাছের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। তো আজ আমি যে গাছটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, এই গাছটি হয়তো আমাদের ভিতরে অনেকেরই অজানা। তো আজ আমি যে গাছটির সাথে পরিচয় করিয়ে দিব, এই গাছটির নাম হলো তিরিশুল গাছ। তো আমরা অনেকেই আছি তিরিশুলের গুণাগুণ সম্পর্কে আমরা জানি যে তিরিশুল যদি কেউ বাসাতে রাখে তাহলে তার বাসাতে অশুভ শক্তি থাকে না, এবং যদি অশুভ শক্তি থাকে তাহলে সেটি নষ্ট হয়ে যায় এবং শুভ শক্তিতে ভরে যায়। কেউ যদি এটি কাছে ব্যবহার করে তাহলে জাদু বান্টনা ইত্যাদি কেউ করতে পারে না, যদি করেও থাকে তাহলে নষ্ট হয়ে যায়। যদি কাছে কেউ রাখে তাহলে তার উন্নতি হয়। তো এরকম বিভিন্ন রকম বিষয়ে যে যে বিষয়গুলো আমাদের সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি, এই সব সমস্যাগুলো এই গাছের মাধ্যমে সমাধান করা যায়, মানে তিরিশুলের মাধ্যমে সমাধান করা যায়। তো সেক্ষেত্রে তিরিশুল গাছ দিয়েও এই সমস্যাগুলো সমাধান করা যায়। তো আসলে তিরিশুল গাছ হয়তো অনেকেই আছে যারা আমার ডিসপ্লেতে যে গাছটি দেখতে পারছেন তো চিনেন না। তো এই যে গাছটি আপনারা দেখতে পারছেন, এই গাছটিই হলো তিরিশুল গাছ, শুল গাছ, তিরিশুল। তো এই যে পাতা, এই যে লম্বা লম্বা যে পাতাগুলো দেখতে পাতাগুলো দেখতে পারছেন, এটি লম্বা হয়ে উঠছে, এটিই হলো আপনার তিরিশুল গাছ। সো এই গাছটি যদি আপনারা কেউ বাসায় রাখেন তাহলে দেখা যায় যে অনেকের বাসায় বিভিন্ন রকম সমস্যা থাকে, তো এই সমস্যাগুলো আপনার নষ্ট হয়ে যাবে। যেমন কিছু কিছু গাছ আছে, যেমন আপনার তুরুৎ চান্ডাল ইত্যাদি ইত্যাদি কিছু কিছু গাছ আছে, যে গাছগুলো আপনাদের বাসায় যদি থাকে তাহলে বিভিন্ন রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন, তুলসী গাছ ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনই এই গাছটি যদি আপনাদের বাসাতে থাকে তাহলে অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। মূলত যারা হিন্দু ধর্মের মানুষ তারাই জানে যে তিরিশুল বাসাতে রাখলে বা কাছে ব্যবহার করলে কী কী সমস্যা থেকে সে মুক্তি পেয়ে যাবে। ঠিক তেমনই এই গাছটা কাছে রাখলে বা বাসায় রাখলে সেই সেই সমস্যা থেকে সে মুক্তি পেয়ে যাবে। অনেকেই আছে যাদের জাদু বান্টনা ইত্যাদি করে রাখে, তো সেক্ষেত্রে আপনারা যদি এই গাছের শিকড় যদি ব্যবহার করেন তাহলে সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। তো দেখা যায় যে এই ভিডিওটি আপনারা হয়তো ইউটিউবে, যারা ইউটিউবে এই ভিডিওটি দেখতেছেন তারা হয়তো প্রথমেই দেখবেন, কারণ ইউটিউবে হয়তো এমন ভিডিও আমি খুঁজে পাই নাই যে তিরিশুল গাছ সম্পর্কে। হয়তো তিরিশুলের কথা বলা হয়েছে কিন্তু তিরিশুল গাছের কথা উল্লেখ করা নেই। তো যারা এই প্রথম দেখতেছে তারা অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমরা যখন দূরে তাকাই তখন দেখতে পাই বিভিন্ন রকম গাছ। তো আমরা আছি অনেক গাছের নাম চিনি, আবার অনেকেই আছি যে অনেক গাছের নাম চিনি না। তবে দেখা যায় যে এখান থেকে শত শত বছর আগে আরো অনেক গাছ ছিল যে গাছগুলো আমাদের চোখে এখন আর পড়ে না। হয়তো কিছু কিছু গাছ আছে যে গাছগুলো অনেক দামি, লাখ লাখ কোটি কোটি টাকা দামি, কিন্তু সেই গাছগুলো এখন বিলীন হয়ে গিয়েছে, সেসব গাছ এখন পাওয়া যায় না। তো যেসব গাছগুলো এখন আছে সেগুলো হয়তো অনেক, যারা অনেক বোঝে, অনেক পণ্ডিত বা যারা কবিরাজ তান্ত্রিক আছে তাদের সংগ্রহ আছে কিছু কিছু গাছ। তো আবার অনেকেই ভাবে যে এরকম গাছ কি থাকে যে গাছগুলোর এত দামি, কি করে এত দামি হয়, কি বৃত্তান্ত। তো হয়তো আপনারা বললে বিশ্বাস করবেন না, গাছ দিয়ে অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু করা সম্ভব। আপনি যদি একটি গাছের রস খান, একটি গাছের শিকড় যদি আপনি ব্যবহার করেন তাহলে বহু সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। যে আপনার জৈবন শক্তি, আপনার শরীরে বল এত পরিমাণ বেড়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না, এমন গাছ আছে। তো হয়তো আবার ভাবতেছেন যে কবিরাজ সাহেব কি বলে, মানুষটা কি বলে, যে এগুলো কি সত্যি। তাহলে আমি একটি কথা বলবো, আপনারা একটি বই সাজ দেন,
আমরা হয়তো কবিরাজ আমরা যে বইয়ের দোকানে বা ইত্যাদি ইত্যাদি অনেক বই পেয়ে যাই, তবে বইয়ের দোকানে না, আপনি বইয়ের দোকানে এসব বই পাবেন না। আপনি গুগলেই সার্চ দেন বা ইউটিউবেই সার্চ দেন, বইটার নাম হলো ভয়েনিস ম্যানুস্ক্রিপ্ট। যে বইটি কখন এটি হলো লেখা হয়েছিল এটি হয়তো বলা হয়েছে, কিন্তু আবার অনেকের কাছে এটি হলো অজানা। তো যাই হোক, এই বইটির নাম হলো ভয়েনিস ম্যানুস্ক্রিপ্ট। আপনারা যদি গুগলে বা ইউটিউবে সার্চ দেন তো এই বইটির আপনারা পেয়ে যাবেন। তো এই বইটি ছয় ভাগে লেখা হয়েছে। তো প্রথম যে ভাগটা, এই ভাগটি আপনার হার্বার বিষয়ে লেখা হয়েছে, যেটি হলো কবিরাজি বিষয়ে লেখা হয়েছে। তো এতে যে গাছগুলো আপনার আঁকানো আছে বা যে গাছগুলোর গুণাগুণ বলা হয়েছে, যদি কেউ এই গাছগুলোর গুণাগুণ সম্পর্কে জানতে পারে তাহলে সে অনেক কিছু করতে পারবে, অনেক কিছু তার দ্বারা সম্ভব, সে একটা বিশাল বড় বিজ্ঞানী হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়, এই বইটি এমনভাবে লেখা, এটি হলো কোডেক্সের মাধ্যমে লেখা, যেটি সবার পক্ষে বোঝা সম্ভব না। তারপরেও আমাদের মনে অনেক কৌতূহল থাকে, আপনারা ইউটিউবে সার্চ দিতে পারেন, সার্চ দিলে এই বইটি সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বা আমার চ্যানেলে আমি এখান থেকে 6-7 মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম। তো যারা বড় বড় পণ্ডিত, যারা এগুলো নিয়ে ভাষার ট্রান্সলেট করে, তারা হয়তো এই বইটা থেকে আপনার 20-25টা গাছের উপকারিতা সম্পর্কে তারা জানতে পেরেছে। সেই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো তাতে এমন কিছু গাছ উল্লেখ করা আছে যে গাছগুলো আমরা কেউ কখনো চোখেই দেখিনি। তো দেখা যায় যে এখনও আমাদের পৃথিবীতে এমন গাছ আছে বা বাসাতে সুন্দর করে রাখার জন্য বা ঔষধের কাজে ব্যবহার করার জন্য এমন এমন গাছ আছে যে গাছগুলো আমরা কখনো চোখে দেখি নাই। তো সেগুলো দেখা যায় যে আমাদের বাংলাদেশে যত গাছ আছে, কিন্তু বাইরের কান্ট্রিতে আমাদের বাংলাদেশে যত গাছ পাওয়া যায়, দেখা যায় যে তাদের কান্ট্রিতে আমাদের চাইতে ভিন্ন ভিন্ন বহু রকম গাছ পাওয়া যায়। তো মূল বিষয়টি আমি যেটি নিয়ে আলোচনা করতেছিলাম, ত্রিশূল গাছ নিয়ে। তো আপনারা যদি এই ত্রিশূল, আমি জানি অনেকেই আছে যারা বিভিন্ন রকম সমস্যায় ভুগতেছে। তো যারা বিভিন্ন রকম সমস্যায় ভুগতেছেন তাদের আমি বলবো যে আপনারা শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমার দিন এই যে ত্রিশূল গাছ দেখতে পারছেন, এই গাছটি আপনারা যেখানে পাবেন এই গাছটি আপনারা তুলে নেবেন। নিয়ে এই গাছের শিকড় আপনারা 1 ইঞ্চি পরিমাণ মাদুলের ভিতরে পুরে অথবা সাথে নিয়ে ব্যবহার করবেন, অথবা গাছটা যদি কোথাও পান তাহলে আপনারা বাসায় নিয়ে রেখে দিবেন। বাসায় নিলে, রেখে দিলে কি হবে, দেখা যায় যে অনেক শত্রু আছে, তারা শত্রুতা করতে চেষ্টা করে, আবার অনেক শয়তান আছে, দুষ্ট জিন ইত্যাদি ইত্যাদি দুষ্ট মানুষ, তারা বিভিন্ন রকম মানুষকে ক্ষতি করতে চায়। সেক্ষেত্রে আপনাদের এই গাছটি খুবই উপকার হবে। তো আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। কারণ দেখা যায় যে আমি যে এই ভিডিওটা দিয়েছি হয়তো আপনাদের কাছে খুবই সহজ লাগতেছে, কিন্তু ভিডিওটি করা এবং ভয়েস দেওয়া বা কথাগুলো বলা, এগুলো সবগুলো এত সহজ না বা অনেক কষ্ট হয়। তো আপনাদের কিছু শেখানোর জন্যই আমি আপনাদের জন্য এত কষ্ট করি। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন, এবং যদি কোনো বিষয়ে আপনাদের কোনো কিছু জানার এবং বোঝার প্রয়োজন থাকে বা কোনো সমস্যায় আপনি থাকেন, তাহলে অবশ্যই আমার যে ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আরেকটি কথা, আমার একটি ফেসবুক পেজ আছে, আপনারা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের যদি প্রয়োজন হয়।